السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء علم وعلم الإيمان الصلاة فقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها هدم الدين نستغفرك ونتوب إليك آمنت وآمنا بالله ورسوله صدق الله مولانا العظيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قد فرش ستا عرشه إكمالك أنبار أور شرق ستا غربه پر درهم دينار হর দর রহ দর আর ফারস বনে কুরসার ফরসান কে মিসকিন সে কাহে আব তো কে হালে সব ছোড় কে নালাইনে মুহাম্মদ কো উঠা লে সব ছোড় কে নালাইনে মুহাম্মদ কো উঠা লে সবাই মহব্বত সাথে দূরে ইব্রাহিমে পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله سبحانه وتعالى دربار لক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি দিয়ে পবিত্র মাস শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার পবিত্র বিধান ফরজ বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে জলদি জলদি এসে নির্দিষ্ট সময়ে দিয়ে কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত ধৈর্য সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেন সেজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সেরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে মাসটি চলতেছে এই মাসটি হলো শাওয়াল মাস, রমজান মাসের পরের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال যেই ব্যক্তি ইমানদার মুসলমান শাওয়ালের মাস আসলে পরে রমজানের রোজাগুলোও ঠিকভাবে রাখছে, সাথে সাথে শাওয়ালের ছয়টি নফল রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা বছর নফল রোজা সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা যারা রমজান মাসে রোজা রাখে তাদের জন্য, যারা ফরজে পালন করে না তারা তো নফল করবেই না। এই শাওয়ালের ছয় রোজা বিভিন্ন পদ্ধতিতে পালন করা যায়। কেউ যদি চায় যে একটানা রেখে দিবে তাও জায়েজ, কেউ যদি চায় একটা রাখবে আর একটা ভাঙবে তাও জায়েজ, কেউ যদি চায় পুরা মাসে যেই কোনো দিন মিলিয়ে ছয়টি রোজা রাখবে তাও ঠিক আছে। তো আমরা নিয়ত করা দরকার, হিম্মত করা দরকার, যেহেতু আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফরজের ঘাটতিকে সুন্নতার নফল দিয়ে পূরণ করবেন। এই জন্য আমাদের যদি সুযোগ থাকে, সাধ্য থাকে, হিম্মত করে আল্লাহর কাছে তৌফিক চেয়ে এই নফল রোজাগুলো রাখা আমাদের জন্য কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমতালিহা, যে ব্যক্তি বিনিময় এক করবে, ভালো কাজ এক করবে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে দশ গুণ দিবেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি আপনি হিসাব লাগান তাহলে তিরিশটা রোজাকে যদি দশ দিয়া পূরণ দেন তাহলে তিনশো রোজা হয়। এরপরে শাওয়ালের ছয়টা রোজাকে যদি আপনি দশ দিয়া পূরণ দেন তাহলে ষাটটা হয়। আমরা জানি এবং জানা থাকা দরকার ইংরেজি মাস 365 দিনে শেষ হলেও বছর আরবি মাস 360 দিনে সমাপ্ত হয়। সেই হিসাবে কোনো ইমানদার মুসলমান যদি পুরা রমজান মাসের রোজাগুলোও রাখে আবার শাওয়ালের ছয় রোজাও রাখে, সে হোক পুরুষ সে হোক নারী, সে হোক কালো সে হোক সুন্দর, সে হোক যুবক সে হোক বৃদ্ধ, যেই রাখবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি একটু হিম্মত করি, সাহস করি, এটা খুব কঠিন বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে সূরা বাকারার একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমরা আজকে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে বলেন ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সবরি ধৈর্যের কারণে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার মাধ্যম আল্লাহ তাআলা দুইটা বলছেন, কয়টা বলছেন বলেন তো? দুইটা। একটা মাধ্যম আল্লাহ তাআলা বলছেন, সেই মাধ্যমটা হলো সবর। একটা মাধ্যম আল্লাহ তাআলা কি বলছেন? সবর। সবর, সবরের সোজা ব্যাখ্যা হলো এটা, প্রত্যেক ভালো কাজ করার ধৈর্য রাখা এবং প্রত্যেক খারাপ কাজ না করার ব্যাপারে ধৈর্য রাখা, এটাকে সবর বলে। যেটা আমরা রমজান মাসে দেখে আসছি, ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, আমরা খাই নেই, পান করি নেই, কেন? কারণ হলো আল্লাহ তাআলার হুকুম হয় নাই, ক্ষুধার কষ্ট ধৈর্যের সাথে করা হয়েছে আর পিপাসার কষ্টটাও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালন করণার্থে সেটাও করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে দুই মাধ্যমে। বলেন কয় মাধ্যমে? দুই মাধ্যমে। এক নম্বর মাধ্যমের নাম হলো সবর। বলেন কি? সবর। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হয়
যারা সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাদেরকে ইউআফাস সাবিরুন পুরা পুরা দিবেন ধৈর্যের বিনিময়, এবং বিগাইরি হিসাব অগণিত দিবেন, হিসাব সারা দিবেন, হিসাব করে দিবেন। এই জন্য ধৈর্য এমন একটা গুণ, যেই গুণটার কারণে এখন আমি এই কথাটা যদি প্রতি উত্তরে বলে দেই, তাহলে এই কথাটা দাম যদি রূপার মতো হয়, আমি যদি এখন ধৈর্য ধরে এই কথাটা এই মুহূর্তে না বলি, তাহলে এমন এক সময় আসবে এই কথাটা যখন আমি বলবো এটা হীরা মণি মুক্তার চেয়ে দাম বেশি হবে। এই জন্য ধৈর্য ধরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এখানে আব্বা আম্মা থেকে সন্তান কষ্ট পাইতে পারে, সন্তান থেকে আব্বা আম্মা কষ্ট পাইতে পারে, স্বামী থেকে স্ত্রী কষ্ট পাইতে পারে, স্ত্রী থেকে স্বামী কষ্ট পাইতে পারে, ইমাম থেকে মুসল্লি কষ্ট পাইতে পারে, মুসল্লি থেকে ইমাম কষ্ট পাইতে পারে, ভাই থেকে ভাই পেতে পারে, ভাই থেকে বোন পেতে পারে, প্রতিবেশী প্রতিবেশী থেকে পেতে পারে, ছোট বড় থেকে পেতে পারে, বড় ছোট থেকে পেতে পারে, ব্যবসায়ী কাস্টমার থেকে পাইতে পারে, কাস্টমার ব্যবসায়ী থেকে পাইতে পারে, মালিক কর্মচারী থেকে পাইতে পারে কষ্টটা, কর্মচারী মালিক থেকে পাইতে পারে। এই জন্য ধৈর্য সবর, এই জন্য ধৈর্য হলো এত বড় গুণ, যেই গুণটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়, বড় কি পছন্দনীয়। এই জন্য যেই কোনো কাজে প্রথমে শোনা, এরপরে বুঝা, এরপরে ধৈর্য ধরা, এরপরে বুঝে শুনে কাজ করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে আমরা প্রথম আল্লাহর কাছে সাহায্য চাইব যেই গুণ দিয়া, সেটা হলো ধৈর্যের গুণ। কিসের গুণ বলেন? ধৈর্যের গুণ। দুই নম্বর আল্লাহর কাছে যে বিষয়টা নিয়ে আমরা সাহায্য চাইব সেটা হলো সলা, সলাত মানে নামাজ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমি আপনি সাহায্য চাইতে হবে দুইটা গুণের মাধ্যমে। একটা গুণকে বলা হয় ধৈর্য, আর একটা গুণকে বলা হয় নামাজ। তাহলে নামাজ পড়তেও ধৈর্যের প্রয়োজন, আর ধৈর্য থাকলেই নামাজ পড়তে পারে। তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি চাই না আমরা চাই বলেন? সবাই চাই না একা একা চাই? সবাই চাই। এবং প্রতিদিন আমরা আল্লাহকে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার রই ইবাদত করি। কার ইবাদত করি? কার? আপনার না, আপনার রই, তার মানে আর কারো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার রই রসিকার আছে ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে বলেন না? আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? বিষয়টা এমন না, আল্লাহ নামাজ পড়লাম আপনার হুকুম পালন করলাম আর সাহায্য চাইলাম মাজারে গিয়ে, না। আল্লাহ কপাল যেমন আপনার কুদরতি পায়ে ঠেকালাম, আপনারই ইবাদত করলাম, নামাজের পরে সাহায্য আপনার কাছে চাই। কার কাছে চাই? আর তিনি হলেন সবচেয়ে বড় সাহায্যকারী, কে? আল্লাহ তাআলা এক আয়াতে বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ তাআলা কি বান্দার জন্য যথেষ্ট নয় বলেন? এটা আল্লাহ প্রশ্নবোধক কথা বলছেন। কি বলছেন? আল্লাহ বলেন আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট বলেন, শুধু যথেষ্ট না, সব দিক থেকে সর্বোচ্চ যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, কি চমৎকার ভঙ্গিতে ঢঙ্গে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কি কোনো বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট, অবশ্যই কি যথেষ্ট। তাহলে আমরা ইবাদত করব কার বলেন? সাহায্য চাইব কার কাছে? সাহায্য চাইব। তাহলে ইবাদত করব যার, সাহায্য চাইব। ভাই চাকরি যার করলাম টাকা তো তার কাছেই চাইব, কি বলেন? আমি এক মালিকের চাকরি করলাম, টাকা চাইলাম আর এক মালিকের কাছে, আমি বোকা না বলেন? আমি ইবাদত করলাম কার? তো সাহায্য চাইলাম মাজারে, কেমন কেমন হয়ে গেল না? আর মাজারওয়ালাও তো সাহায্য চায় আরেকজনের কাছে,
কি বলেন? এই জন্য আমি আল্লাহ তাআলাকে যেন বললাম, ইয়াকা নাবুদু, আমি আপনার রই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ, ইবাদত করি কার? বলেন, সাহায্য চাইবো কার কাছে? বলেন, কার কাছে? আমরা তো বানরের কাছেও সাহায্য চাই না? কি বলেন, বানর দিয়ে গনায় না অনেকে? টিয়া পাখির কাছে সাহায্য চায়, ঠিক না? ওই গণকের কাছে গিয়ে সাহায্য চায়, বলে যে আমার কিসমতে কি আছে দেখেন তো, গণক গনে দে না। সাহায্য চাইবো কার কাছে? বলেন, একমাত্র সাহায্য চাইব আল্লাহর কাছে। আল্লাহ তাআলাই আমার জন্য কি যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। এই দুইটা গুণ আমার কাছে বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে অর্জন কর। আল্লাহ তাআলা এই দুই গুণে গুণী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য লাগবে পাহাড় সমান। কি সমান বলেন? পাহাড় সমান ধৈর্য, যে কোনো বিষয়ে ধৈর্য, 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 ধৈর্য। আল্লাহ, অনেক সময় আমাদের ঘরগুলোতে পারিবারিক জীবনে যে স্ত্রীর জন্য স্বামীটা পুরো দিন বাহিরে, এই স্ত্রী থেকে স্বামীটা কষ্ট বেশি পায়। আবার অনেক সময় যে স্ত্রী স্বামীর জন্য এত কষ্ট করে রান্নাবান্না করে, স্বামী থেকে স্ত্রী বেশি কষ্ট পায়, পায় না? আবার অনেক সময় যে আব্বা আম্মা সন্তানের জন্য পুরো জীবন বাজি লাগায় দেয়, ওই সন্তান থেকে আব্বা আম্মা কষ্ট বেশি পায়। আবার অনেক সময় যেই সন্তান আব্বা আম্মার জন্য পুরো জীবন চেষ্টা করে, কষ্ট করে, ওই আব্বা আম্মা থেকে কষ্ট বেশি পায়। ধৈর্য ধরতে হবে আমাদেরকে। কি করতে হবে? মনে রাখতে হবে আমাকে আপনাকে, আমরা যারা মানুষ, আমরা যারা কি বলেন, মানুষ, মানুষ এখানে আমরা যারা আছি, একজনও কিন্তু আমরা নিষ্কলুষ নই, নিষ্পাপ নই, দোষ ত্রুটি মুক্ত নই। কি বলেন, ঠিক না? এমন কাউকে কি পাবেন যে একদম আপনার মন মতো, বলেন, আছে না? হ্যাঁ, আপনি আমার মন মতো না, আমি আপনার মন মতো না। খুব মনে রাখেন, আপনার কিছু দোষ আছে এটা মনে করেই আমাকে আপনার সাথে চলতে হবে, আমার কিছু দোষ আছে এটা মনে করেই আপনি আমার সাথে চলতে হবে। বুঝছেন বিষয়টা? তার মানে কি, আপনি যেমন দোষমুক্ত নন আমিও দোষমুক্ত নই, তাহলে আমরা সবাই মোটামুটি বেশার কম সবাই দোষযুক্ত। বুঝতেছেন কথাটা? তো আমি যেহেতু দোষমুক্ত নই, তো আমি দোষমুক্ত মানুষ খুঁজে পাবো কোথায়? বুঝলেন না বিষয়টা? এখন আমাদের সমস্যা হলো, আমি তো দোষযুক্ত, আমি চাই দোষমুক্ত, আবার আরেকজন যে দোষযুক্ত সে চায় দোষমুক্ত। হবে না তো? হবে, হবে না। আজকে মনে হচ্ছে যে ওই ভাবিটা স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করতেছে, ফর এক্সাম্পল, তারও কিছু দোষ আছে যেটা আমার চোখে এখন নজরে পড়তেছে না। আবার ঘরের বউয়ের কাছে আজকে দেবর বা কোনো আত্মীয়র পুরুষের গুণটা ভালো লাগতেছে, তারও কিছু দোষ আছে যেটা আমার মনে পড়তেছে না। কি বলেন, ঠিক না? এটা কি স্বাভাবিক বিষয় কি না বলেন তো? হ্যাঁ। আবার অনেক সন্তানেরা মনে করে যে আমার আব্বা আম্মা ভালো না, অমুকের আব্বা আম্মা ভালো না, ওই আব্বা আম্মারও কিছু সুবিধা অসুবিধা আছে, আছে না? আবার কিছু আব্বা আম্মা মনে করে যে আমার ছেলেটা ভালো না, আমার ছেলেটা কি না বলেন, ভালো না, অমুকের ছেলেটা ভালো, অমুকের ছেলেটা ভালো। তা আমি যখন বাড়িতে যাই আব্বা আম্মার সাথে মোটামুটি একদম বন্ধুসুলভ আচরণ করি, তো এবার যখন বাড়িতে গেছি তো এরকম কথা কথা চলতেছে, আব্বা আম্মার সাথে আমি কথা বলতেছি, কথা বলতেছি, তো এক পর্যায়ে অনেক সময় মা ছেলেও দুষ্টামি করা যায় একদম শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। তো মা এক পর্যায়ে বলতেছে যে ওই আমাদের বড় বাড়ি আছে, বড় বাড়ি, তো ওই বাড়ির ওই ছেলে আর ছেলের বউগুলা ভালো, মানে আমাদের চেয়ে ভালো, কথার কথা বলতেছে। তো আমি মাকে বলতেছি যে মা, একদম চমৎকার একটা কথা বলছেন, যেই ঘর আর যেই পরিবারের কথা আপনি বলছেন, ওই পরিবারের কাছে আপনি যান গিয়া বলবেন যে আমার ছেলেটা আলেম,
এই ছেলে আর ছেলের বউ আর ছেলের ছেলে আমার নাতিদেরকে তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের ছেলে আর ছেলের বউ আর ছেলের ছেলে মেয়ে আমি নিয়ে আসব। দেখবেন তারা রাজি হয়ে যাবে, কারণ আমি আলেম, তো আপনি যার কথা বলছেন তারা আলেম না, তা আমাকে পাল্টাইতে রাজি হয়ে যাবে, যেহেতু আমি সন্তান হিসাবে আপনার জন্য পুরোপুরি পারফেক্ট না। হাসি হাসি কথা চলতেছে, বুঝার জন্য বলতেছি। তা আপনি আমাকে পাল্টাইয়া দেন তাদের সাথে, তারা আপনার ঘরে চলে আসুক, যেহেতু আপনার দৃষ্টিতে তারা ভালা, আমিও তাদের কাছে ভালো, আমি চলে যাই তাদের কাছে, কেন আমি এত কষ্ট করে আলেম বানাইছি। তো আমি বললাম যে মা, তাহলে এই কথাটা বুঝেন যে আজকে আপনি যাদেরকে মনে করতেছেন সব দিক, সবার কোনো না কোনো দোষ আছে, আছে না? আমরা কেউ এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার কোনো দোষ নাই, এটা বলার সুযোগ নাই। তাহলে যেই কথাটা বলা উদ্দেশ্য সেটা হলো, আপনি যেমন দোষযুক্ত আমিও দোষযুক্ত, তা আপনার সাথে আমাকেই চলতে হবে, আপনাকে আমার সাথেই চলতে হবে, তাহলে এভাবেই চলতে হবে। আপনার কিছু দোষ আছে, ওই দোষগুলা মেনে নিয়েই আপনার সাথে আমাকে চলতে হবে, আপনিও আমার সাথে চলতে হবে, আমার কিছু দোষ আছে এগুলা মেনে নিয়ে আমাকে আপনার সাথে চলতে হবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কিছু অভ্যাস আছে আমার পছন্দ না, আমার কিছু অভ্যাস আছে আপনার পছন্দ না, বুঝেন নাই, আমার ভাইয়ের কিছু অভ্যাস আছে যেটা আমার পছন্দ না, আবার আমার কিছু অভ্যাস আছে যেটা আমার ভাইয়ের পছন্দ না, স্বামীর কিছু অভ্যাস আছে যেটা স্ত্রীর পছন্দ না, স্ত্রীর কিছু অভ্যাস আছে যেটা স্বামীর পছন্দ না, ইমামের কিছু অভ্যাস আছে যেটা মুসল্লির পছন্দ না, মুসল্লির কিছু অভ্যাস আছে যেটা ইমামের পছন্দ না, ব্যবসায়ীর কিছু অভ্যাস আছে যেটা কাস্টমারের পছন্দ না, কিছু কাস্টমারের এমন অভ্যাস আছে যেটা ব্যবসায়ীর পছন্দ না, তাহলে নিষ্কলুষ কোনো কিছু পাওয়া যাবে না, সব কিছুতে কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো দোষ খুঁজে পাওয়া যাবে। সেই হিসাবে আমাকে আপনাকে চলতে হবে, দেখে দেখে বুঝে তার কাছে কিছু দোষ আছে আমাকে মেনে নিতে হবে, সাথে সাথে এটাও মনে করতে হবে যে আমারও তো কিছু দোষ আছে, আমারও কিছু কি আছে, দোষ আছে। এখন আমাদের সমস্যা হলো, আমরা সুঁইয়ের মাথায় একটা ছিদ্র আছে না, বলেন তো চালনি আছে না, চালনি চালনি গুড়ি চালে যে চালনি আছে না, বলেন না তো চালনির ছিদ্র কতগুলা, গণা না আগনা, বলেন না আগনা অগণিত। তো চালনি সুঁইয়েরে বলতেছে যে ওই যে তোমার তো একটা ছিদ্র আছে, তোমার কয়টা আছে বলেন, আর সুঁইয়ে দুঃখ করে বলতেছে তোমার ছিদ্র নাই কোন জায়গায়, তোমারটা পুরাটাই ছিদ্র। তা আমাদের সমস্যা হলো, আমার দোষ আছে চালনির মতো হাজার দোষ, কিন্তু কোন এক ভাইয়ের দোষ আছে সুঁইয়ের ছিদ্রের মতো একটা, আমি এটাকে বড় করে চোখে দেখি, আমার নিজেরটার দোষ আমি চোখে দেখি না, এই একটা সমস্যার কারণে আমাদের ভিতরে ভেদাভেদ সমস্যা তৈরি হয়, সমস্যা কি তৈরি হয়। এবং আমরা মানুষের দোষ তালাশ করলে হাজারভাবে করা যায়, হাজারভাবে করা যায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তিনি তার কিতাব আছে বাংলাতেও আছে, এগুলো সংগ্রহ করেন, মুসলমানের মুস্কি হাসি, খুব মানে আজিব আজিব আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা উপমা দে, বিশেষ দ্রষ্টব্যে শিক্ষাটা লেখা থাকে। তো এক স্বামী স্ত্রীকে পছন্দ করে না, যেই কোনো স্কোপ খুঁজতেছে, সুযোগ খুঁজতেছে, যেই কোনো সুযোগ পাইলে স্বামীকে স্ত্রীকে তালাক দিয়ে দিবে, ঘর থেকে বের করে দিবে, নতুন করে বিয়ে করবে। স্ত্রীও মাশাল্লাহ সালাক, যে এত সুন্দর স্বামী, এত সুন্দর জায়গা পয়সা, এত সুন্দর টাকা, এটা অন্য জায়গায় মিলবো না, এত স্বাধীনতা অন্য জায়গায় মিলবো না। স্ত্রীও কেয়ারফুল, স্ত্রীও কি, স্বামী ঘরে আসার আগে স্বামীর গরমকালে ঠান্ডা শরবত, এরপরে শীতকালে গরম চা, কি বলেন, আবার শীতকালে গরম শরবত, বুঝেন নাই কথা। আমি একবার এক জায়গায় গেছি, মা দেখি যে শরবত খাইতেছি গরম, ব্যাপার কি, কয় না হুজুর এটা গরম পানিতে শরবত দিছে, কয় শীতকাল তো এই জন্য যাতে গলা বসে না যায়, বাহ আজীব কথা না। আচ্ছা, খুব কেয়ারফুল, আল্লাহকে গোছায় রাখে, বিছানাকে গোছায় রাখে, স্বামীর পছন্দনীয় কাজ সব করে রাখে, স্বামী বেচারা বাইর থেকে যাইতে তো পাওয়ারফুল হয়ে যায়, আজকে যদি কিছু পাইছি তাইলে খবর আছে, স্ত্রীও অ্যালার্ট, দেখা যাবে কি পায়, অনেক দিন যাচ্ছে 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 তালাশ করতেছে করতেছে, পায় না পায় না, হঠাৎ একদিন ঘরে ঢুকে গরম, হেই কি হয়েছে, কোনো খবর আছে, এই সেই মানে তার চিৎকার আওয়াজে পুরো ঘর থরথর করে কাঁপতেছে। স্ত্রী বেচারি দৌড়াই আসছে, আসি বলে যে সমস্যা কি, সব তো ঠিকঠাক আছে, কোনো সমস্যা, সমস্যা মানে কত বড় সমস্যা তুমি জানো, কি
এই যে আমি ঘরে ঢুকার সময় উঠানে দেখলাম একটা কুকুর শুয়ে আছে, কি কি বলেন না, এই কুকুরটা বালিশ ছাড়া যে ঘুমাইতেছে, তুমি মানুষ না, এই কুকুরটাকে একটা বালিশ দিলে সমস্যা কি হইতো, বুঝলেন না, দোষটা কি বলেন না কথা, কুকুরের কি দেয় নাই, বাহ কেমন দোষ ধরতেছে। তো দোষ ধরলে সব জায়গায় দোষ ধরা যায়। স্ত্রী যদি মনে করে যে স্বামীর মাটা আমার মা, কি বলেন, স্বামীর মাটা, হ্যাঁ আমাদের দেশের অবস্থা কি দাঁড়ান নে, যেই মেয়েটা স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে, কি হয়েছে কন্যাকা, কথা বুঝেননি, যেই মেয়েটা স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে গেছে, এই মেয়েটা বাইর বরে ওয়াজ করে, এই শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ, বুঝেন না কথা, কথা বুঝতেছেন কিছু, আল্লাহ স্যার কেউ জানে না, হ্যাঁ কি ওয়াজ করে, ওই বেডি কি করছে বলেন না, কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বাহ, নিজের বেলায় করু করু পরা বেলায় মাকরু, আশ্চর্য কথা না। আমাদের ফরিদুদ্দিন আল মোবারক সাহেব একজন আছে, ইন্টারনেটে বয়ান আছে, আমার ওস্তাদ, আমি হেদায়েতুন নতু পড়ছি হুজুরের কাছে, গত কিছুদিন আগে ফারুকিয়া মুফতি মিদান সদর মাদ্রাসায় মাহফিলে দেখা হয়েছে, তো হুজুরে বিভিন্ন বয়ান ও বিভিন্ন চমৎকার আজিব আজিব ঘটনা বলে, দুই মহিলা মানুষ কথা বললে তো বলেই, দুই মহিলা কথা বলতেছে, তো একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, বুঝান বুঝান, কয় কি, আচ্ছা মেয়ে যে বিয়ে দিলেন মেয়ে জামাইটা কেমন, আলহামদুলিল্লাহ একদম মোমের মতো, মোমের মতো, কিসের মতো, মোম গলে না, বুঝেন নি, বুঝেন তো কথা, এই লাইটটা দাও তো ভাই, লাইটটা দাও, মোমের মতো, কিসের মতো, কয় কেমনে, কয় আমার মেয়েকে বিয়ে দিছি, মেয়ের জামাইটা বিদেশ চলে গেছে, যাওয়ার পর থেকে আমার নামে আর আমার মেয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা আমাদের কাছে পাঠায়, সব টাকা বলেন না কেন, আচ্ছা তো ছেলে যে বিয়ে করাইছেন ছেলের বউটা কেমন, ছেলেটা কেমন, ছেলেটা বেয়াদব হয়ে গেছে, ছেলেটা কি হয়ে গেছে বলেন না কেন, মাঝে মাঝে শ্বশুর বাড়িতে ফল টল নিয়ে যায়, মাঝে মাঝে শ্বশুর বাড়িতে কি নিয়ে যায়, আর এই হের মাইয়ের জামাই এই কি করছে, সব টাকা কোথায় পাড়ায়, এই জন্য মোমের মতো মাইয়ের জামাই, আর শ্বশুর শাশুড়ির মাঝে মাঝে একটু সেবা যত্ন করে, ফল নেয় ঈদে চাঁদে মাঝে মাঝে কাপড় চোপড় দেয়, বা একটু খবরাখবর রাখে, ফোন করে, এই জন্য ছেলে বেয়াদব হয়ে গেছে, শ্বশুর বাড়ি ছাড়া কিচ্ছু বুঝে না, না এরকম সমস্যা তো আমাদের সমাজে গড়ে নাই, একদম আমি দেখছি, একদম হাতে তসবি, সুবহানাল্লাহ 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 কপালে সেজদা করে বেরিয়েছে, এই সমস্ত মহিলারাও এই সমস্ত বিষয়গুলো নিয়ে গডর গডর বেশি করে, আশ্চর্য কথা, কিন্তু এটা আশ্চর্য কথা, ছেলে বিয়ে করছে বউ নিয়ে রুমে আছে, হ্যাঁ হাতে বউ ছাড়া কিচ্ছু বুঝে না, ভাগ্য ভালো যদি হাতে শালি ছাড়া কিছু না বুঝতো, যদি শালি ছাড়া কিছু না বুঝতো, আমি এমন মা বাবা দেখছি নিজে টাকা দিয়া ছেলের আর ছেলের বউরে পাঠাইছে, যাও ঘুরে আসো, যাও গাড়ি নাও, তোমরা এনজয় করো, তোমরা ঘুরে আসো, এরকম মা বাপদেরকে স্যালুট, মা বাপ বুঝছে যে আমার ছেলেটা যদি বউয়ের সাথে ভালোবাসা সম্পর্ক বেশি থাকে তাহলে সে অন্যদিকে চোখ দিবে না, কি বলেন ঠিক না, আর কিছু মা আছে কিছু বাবা আছে এই পেরেশান, ছেলে বউ সারা কিচ্ছু বোঝে না, ছেলে বউরে বেশি ভালোবাসে, তা আমনের জামাইও তো আমনেরে বেশি ভালোবাসে, বুঝেন নাই কথা, যেই মা কয়, যেই মা কি বলতেছে যে আমার ছেলে ছেলের বউ সারা কিছু বোঝে না, ওই মাটাকেও মায়ের জামাইয়ে জামাইয়ে বউ সারা কিছু বোঝে না, বুঝেন নাই কথা, আমাদের পরিষেবাদের আরও সুন্দর সুন্দর কথা বলে, কয় যে বাজারে গেছে, এই যে বটতলা এখানে ডিম বিক্রি করেন সিদ্ধ ডিম বলেন না কা, আচ্ছা তো রাত্রে আসতেছে হঠাৎ করে বউয়ের কথা মনে পড়ছে আর কি, তো মনে পড়ার পরে একটা সিদ্ধ ডিম নিয়ে আসছে বউয়ের জন্য, তো ডিম খাইয়া শোকলাগুলো যে বাহিরে ফেলছে সকালে মা দেখছে, এবার মা ওয়াশ শুরু করছে, দেখছো বউরে আনি সিদ্ধ ডিম খাওয়ায় কত বড়, মা চিনে না বউ নিয়া পাগল হয়েছে, এরকম কথা, কিন্তু এই মাটাকেও তো মায়ের জামাইয়ে কত সিদ্ধ ডিম খাওয়াইছে, কথা বলতে বুঝতেছেন কথাটা, কেন এগুলো ঘটে আমার বুঝে আসে না, হ্যাঁ ম্যাক্সিমাম ঘরে কিন্তু এই সমস্যাগুলো বেশি, ম্যাক্সিমাম ঘরে এই সমস্যাগুলো কিন্তু বেশি, কঠিন বেশি, মারাত্মক বেশি, গণেশ পাল্টে যায় এক বেলায় ঠিক আছে আরেক বেলায় কি নেই বলেন না কেন, ঠিক নেই, আশ্চর্য কথা, হ্যাঁ হ্যাঁ বলেই ফেলি একটা কথা মনে আসছে, কই ফেলি, আমাদের মসজিদে ঈদের নামাজ হলে কত সমস্যা হয়,
এবার আসেন। আমি যখন একটা মসজিদে ছিলাম, কেন্দ্রীয় মসজিদের ঈদগাহে আমি নামাজ পড়াইতাম, তো ওইখানে কেন্দ্রীয় মসজিদের এই গিয়াসউদ্দিন সরকারদের বাড়ি ওইখানে, তো নামাজ পড়ানোর পরে দায়িত্বশীল যারা আমার মসজিদ দায়িত্বশীল ছিল ওই মসজিদে, আমি যখন ঈদে ওই ঈদগাহে যখন আমি ঈদের নামাজ পুরো ঈদগাহটা পড়তো, ঈদগাহ আমি কালেকশন করতাম ঈদগাহের প্রয়োজনগুলা, এরপরে মসজিদ সহ বিভিন্ন বিষয়ে আমি কথা বলতাম। আচ্ছা, তো ওই আমি যে মসজিদে ছিলাম ওই মসজিদ দায়িত্বশীলেরা ওই কমিটিকে বলতেছে যে এই হুজুরকে ঈদগাহ থেকে বাদ দিয়ে দাও, ঈদগাহতেই কি দিয়ে দাও। তো কমিটির দায়িত্ব কেন বাদ দিয়ে দিবে, কৌনি আমাদের এলাকার, আমাদের চিনা জানা, তো বাহির থেকে একজন আনবো। তো এখন এলাকাবাসীর দায়িত্ব হইলো, কথা হইলো বাহির থেকে একজন আনলে যা হবে মানুষ, উনি পড়াইলে তো আরও বেশি হবে, সমস্যা কি। এই লোকগুলোকে আমি তখন বলছিলাম যে বৃষ্টি বাদল বিভিন্ন সমস্যা, এক সময় মাঠে ময়দানে ঈদের নামাজ হইতো, আস্তে আস্তে জায়গা সংকীর্ণ হইতেছে, আপনারা মসজিদে নামাজ চালু করেন। ওই লোকগুলোই তখন আমাকে বলছে যে হুজুর ঈদের নামাজ মাঠে ভালো, ঈদের নামাজ কি বলেন না কেন, বলেন, কথা বুঝেন, এই কথাটা বুঝেন, এটা দুঃখ থেকে বলতেছি। এটা আমার বেলায় আসলে সব ফতোয়া সব লাইনে এরা ঠিক করে। তখন আমি যখন তাদেরকে প্রস্তাব দিছি বলছে না হুজুর, আমি বলছি কেন্দ্রীয় মসজিদ বিশাল, 3-4 হাজার মানুষ রাস্তা সমীরে দাঁড়াইতে পারবে, সমস্যা নাই, আমাদের কেন দাঁড়াইতে পারে 2-8 হাজার মানুষ, যদি রাস্তা ব্লক করে দেওয়া হয় দাঁড়াইতে পারবে না। আচ্ছা, না হুজুর ঈদগাহে নামাজ ঠিক, আমি যখন বলছি মসজিদে নামাজের কথা তখন নামাজ পড়ে না। এবার আমি যখন ঈদগাহে নামাজ পড়ানো শুরু করছি, এখন ঈদগাহ থেকে তো আমাকে ওরা বাদ দেয় না, এবার এরা মসজিদে নামাজ চালু করছে। যারা ফতোয়া দিছে কি ভাই, কথা বলেন, যারা ফতোয়া দিছে ঈদের নামাজ মাঠে পড়তে হবে, আমি যখন ঈদগাহে নামাজ পড়ানো শুরু করছি এরা মসজিদে ঈদের নামাজ চালু করছে। চালু করার পরে এখন চিন্তা কি, হুজুর তো এই দিন মসজিদে যেহেতু নামাজ পড়ায় এখানে ঈদের নামাজ পড়াইতে হবে, ওইখানে গেলে আমরা কোনো হুজুর আপনি আমাদের উপর অন্যায় করছেন, আপনি বাদ। তা আমিও তো লম্বা হইলো, যত বেকুব মনে করো অত বেকুব না। তো কমিটি যারা আমাকে মহাব্বত করে, আমি তাদেরকে ফোন দিয়ে বললাম যে ভাই এখানে যেহেতু ঈদের নামাজ চালু হয়েছে, আমি যদি এখন ওইখানে যাই তাহলে এটা একটা জটিলতা তৈরি করবে। তখন বলছে হুজুর আপনি একজন দেন। পরে আমি তাদেরকে আরেকজন দিছি, ওই বাহিরের একজন আনিয়ে দিছি, 2 বছর সে আসছে। কথা বুঝেন নাই মনে হয়। আচ্ছা, এবার আসেন, এই যে এবার যে রোজার ঈদে ঈদের নামাজ হয়েছে, শুধু আমাদের মসজিদে হয়েছে বলেন না কেন, সব মসজিদে হয়েছে না, তা আমাদের মসজিদের বেলা এত ফতোয়া কেন, আমি আছি যে এই জন্য, বুঝেন নাই কথাটা, কি আছি যে আমি আছি যে এই জন্য আমি স্পষ্ট এই মাসালাটা আমাকে অনেকে ফোন দিছে, আমাদের টুটুল ভাই ফোন দিছে, আরও অনেকে ফোন দিছে আমাকে, স্পষ্ট করে বলি ঈদের দিনে সুন্নত 13টা, বলেন কয়টা, বলেন 13টা, যেরকম সুন্নত ঈদের নামাজ ঈদগাহে পড়াও সুন্নত, ঈদগাহে পড়াও সুন্নত, যদি ঈদের নামাজ মসজিদে পড়ে জায়েজ, না জায়েজ নয়, না জায়েজ নয়, আপনি পারলে দলিল দেন আমাকে, আমি মানব, আমার সমস্যা না। এখন যুক্তি দে, কি যুক্তি, ক হুজুররা টাকার জন্য ঈদের নামাজ মসজিদে পড়ায় না, এটা যুক্তি না, হুজুররা টাকা যেমন মসজিদে ঈদের নামাজ পড়াই পায়, মসজিদওয়ালাও কিন্তু মসজিদে টাকা পায় না। আমাদের ঈদগাহে প্রায় 11,500 টাকা উঠছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যারা দান করছে তাদেরকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। সম্মানিত সুদি, এরকম যেরকম কথা আছে, অনেকের কথা আছে, অনেকে তো অনেক কথা বলে যে ঈদগাহে যে নামাজ পড়তে যাবো এটা ওয়াকফ করা জায়গা না, কারো ইমাম নিয়ে কথা থাকে, হাজার কথা থাকে, হাজার কথা। একসময় দেখেন, কথা খেয়াল করেন ভাই, কাউকে আঘাত করে না, একসময় আপনারা আজ থেকে 20 বছর আগেও দেখছেন মসজিদে জানাজার নামাজ হইতে, বলেন না কেন, এখন মসজিদে জানাজার নামাজ হইতেছে, আমরাও সিস্টেম করে রাখছি না, বলেন করে রাখছি কি না। আচ্ছা, এই মাঠটাতে এখন আমরা জানাজা পড়ি, মনে করেন এই মাঠটাও বরাট হয়ে গেল, কোথাও জানাজার নামাজের ব্যবস্থা নাই, আমরা এই মসজিদে শাহজামান ভাইয়ের আম্মা মরার পর থেকে আমরা এখানে জানাজার নামাজ চালু করছিলাম, এখানে বারিন্দায় রাজশেখের রাস্তায় আমরা জানাজার নামাজ চালু করছি, তাও ফতোয়া আমি আসি দে, কি ফতোয়া, হুজুর রাস্তা বন্ধ করে যে জানাজার নামাজ পড়তেছেন এটা তো মানুষের কষ্ট হইতেছে, ফতোয়াটা আমার কে শুনাইছে, এক হুজুরে। তা আমি কইলাম যে ঢাকা টাউনে জুমার দিন যে সব গাড়িগুলো ব্লক করে রাস্তাতে নামাজ পড়ে, তখন না জায়েজ হয় না, তখন না জায়েজ হয় না। আমি কোনো মসজিদের মেম্বারে গিয়া তাবলিগের বয়ান করতে ওই মসজিদের ইমামতের ওই ইমামের অনুমতি লাগে, কমিটির অনুমতি লাগে, ওই আমি ছাড়া আরেকজন হুজুর আসি বয়ান করলে না সেখানে খানা খাইলেও কোনো সমস্যা হয় না, আশ্চর্য ধরনের কষ্ট এগুলা, কেন বলবেন, কেন করবেন, আমরা যেটা করি এটা জায়েজ মনে করেই করি, আলহামদুলিল্লাহ। আমাকে নিয়ে কাশিমপুরে হাজার কথা থাকতে পারে, আমার কোরআন সুন্না ফতোয়া আলোচনা নিয়ে আপনি বুঝাইয়া দেন যে এটা ফতোয়া ভুল হয়েছে, হ্যাঁ বলতে পারবেন ইনশাআল্লাহ। আমি যা বলি প্রথমে মাপি, বুঝি, লেখি,
মোতালা করি পুরো সপ্তাহ, এরপরে জুমাতে আপনাদের সামনে এই কথাগুলো আমি উপস্থাপন করি। আমার বয়ানটা রেকর্ড হয়, আগে বেরো হইতো, এখন রেকর্ড হয়। এই রেকর্ডটা ইউটিউবে ঢুকে আমার ফেজে আপলোড হয়, আমার ফেসবুকে আপলোড হয়, শত শত হাজার হাজার মানুষ শুনে দেখে, অনেক আমার ওস্তাদরাও দেখে। কথা বুঝেন নাই? তা আমি যদি ভুল বলতাম, মন মতো বলতাম, আমার বয়ান আমি ইউটিউবে ঢুকাইতাম না, আমার ফেজে দিতাম না, আমার ফেসবুকে দিতাম না। কথা বুঝতেছেন ভাই? এই জন্য খুব খেয়াল রাখবেন, মনে রাখবেন, আল্লাহ আমাকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমি তো জানি আমাদের মসজিদ ছাড়াও কাশিমপুরের প্রায় পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় মসজিদে ঈদের নামাজ হয়েছে, হয়েছে না? কোন মসজিদে ঈদের নামাজ হয় না আপনি আমাকে দেখান? প্রায় মসজিদে ঈদের নামাজ হয়েছে, হয়েছে না? বলেন হয়েছে কি না? তা আমাদের ঈদের নামাজ নিয়ে কেন এত ফতোয়া? ওই আমি আসি দি, বুঝেন নাই কথা? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কাউকে আঘাত করা উদ্দেশ্য না, কাউকে রাগানো উদ্দেশ্য না। আমরাও চাইলে পারতাম, যে আমাদের এখানে একটা মাঠ ছিল, বৃষ্টি হবে এই জন্য আমরা চেষ্টা করি নাই, এই মাঠটা সাফাই করে আমরা ওইখানে ঈদের নামাজ পড়তে পারতাম। কথা বুঝছেন না বিষয়টা? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো যেন সবার বেলা আমরা ইনসাফের চোখে দেখি, আমার বিরোধী একজন মানুষ, সে আমার শত্রু, তার ব্যাপারেও আমাকে ইনসাফের সাথে কি করতে হবে? কথা বলতে হবে, ব্যবহার করতে হবে। কথা বুঝছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে কাফের তার বুকের উপরে শুয়ে গেছে, ছুরি চালায়া দিবে, ছুরি কি করবে এই মুহূর্তে? এই কাফেরটা, ইহুদিটা দিকবে দিক না পাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর থুতু মারে দিছে। কি মারে দিছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ছুরি ছেড়ে দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলে আলী তুমি আমাকে কবজায় পাইছো, আমাকে তো হত্যা করে দেওয়ার কথা, আমাকে ছেড়ে দিলা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলছে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে, এটা আমাদের জন্য উত্তম শিক্ষা। তিনি বলেছেন এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আর রসুলকে খুশি করার জন্য যুদ্ধ করেছি, এই জন্যই আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, তুমি ইসলাম বিরোধী, কিন্তু যখন তুমি আমার মুখের উপরে থুতু মেরে দিয়েছ আমার রাগটা বেড়ে গেছে, এখন যদি তোমাকে আমি হত্যা করি সেটা ইসলামের জন্য হবে না, সেটা হবে আমাকে থুতু মারার কারণে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি শেখায়, আমি কি শিখি? ইসলাম কি শিখায়, আমি কি শিখি? আমি ইনসাফ করতে পারি না, আমার চারটা ছেলে থাকলে আমি চারটা ছেলের ব্যাপারে ইনসাফ করতে পারি না, আমার ভাই চারটা থাকলে আমি চারটার ব্যাপারে ইনসাফ করতে পারি না, আমি আমার ইমামের ব্যাপারে ইনসাফ করতে পারি না, আমি ইমাম হইয়া মুসল্লির ব্যাপারে ইনসাফ করতে পারি না, আমি সন্তান হইয়া আব্বা আম্মার উপরে ইনসাফ করতে পারি না, আব্বা আম্মা হইয়া সন্তানের উপরে কি করতে পারি না, ইনসাফ করতে পারি না। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন, সবাই বলি আমিন। বলেন আমিন। হ্যাঁ, শেষ কথা এটা, ঈদের নামাজ যদি খোলা মাঠে খোলা জায়গায় হয় এটা উত্তম, এটা কি বলেন? আর মসজিদে হওয়া জায়েজ, মসজিদে হওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ মসজিদে পড়ছেন, প্রমাণ আছে হাদিসে, বলেন আছে না? খানায় কাবে ঈদের নামাজ হয় না, বলেন না? মসজিদ নববীতে হয় না, বাইতুল মোকাররমে হয় না, বলেন? আমাদের হুমায়ুন ভাই আমার ওই দিন বলছে, আমি তো বাইতুল মোকাররম ঈদের নামাজ, আমি তো মসজিদে কেমনি ঈদের নামাজ পড়লেন? জাতীয় মসজিদ না? অনেক সময় অনেককে অনেক কথার উত্তর দিতে নাই। আমাদের মসজিদের ইমাম যিনি আছেন, ইনি আমাদের বড় ভাই সম্পর্কে, আমাদের এলাকার অনেক বড় আলেম, আমাদের মুফতি মিদার সাইদ সাহেবদেরকে তো অনেকে চিনেন, হুজুরের মাদ্রাসার নাজিম সাহেব, আমাদের বড় ভাই। এবার আমাদের পরিবেশ আমরা দাওয়াত দিছে, আমিও বাইরে দাওয়াত দিছি, একদম ভাইয়ের মতো সম্পর্ক, মুরব্বি আমার, অনেক মহাব্বত করে। তো এবার আমি বাড়িতে, আমাদের বাড়িতে জুমাও পড়াইছি, ভাই বলছে তুমি বয়ান করবে জুমা পড়াইবা, আবার কী বিষয়ে আলোচনা করবো এটা আমাকে বলে দিছে। আচ্ছা, তো ভাই আমাকে বলতেছিলেন যে আমাদের মসজিদটা এখন অনেকে দেখছেন, আমাদের মসজিদ অনেক সুন্দর এলাকার, দোতলা, এসি সিস্টেম করা, অনেক সুন্দর। তো পাশে একটা আমাদের হুজুর রুম ছিল, আমি হুজুরের কাছে পড়ালেখা করছি, 21 বছর আমাদের হুজুর ইমাম ছিলেন। তো ওইখানে এখন ওযুখানা আর একটা ওয়াশরুম করা দরকার, অনেক সময় তবলিগওয়ালা আসে, বাথরুমটা অনেক দূরে, আবার এতেকাফে বসে লাগে না, তো এই ময়লার আর পানির ট্যাঙ্কির জন্য আমাদের বাড়ির আমাদের সম্পর্কে জ্যাঠাতো ভাই, তো ওনাকে চাইছে যে শুধু একটু ট্যাঙ্কির জায়গা দিবে। কিসের জায়গা? আপনাদের দেশে যেভাবে ট্যাঙ্কি করে আমাদের দেশে এভাবে না, আমাদের দেশে হল রিং সিস্টেম। কি সিস্টেম? রিং সিস্টেম, 5-7টা রিং দিয়ে দেয়, এটা পরে ময়লা পরিষ্কার করে। তো জায়গা তো আছে, এই রিংটা শুধু বাহিরে ভাইদের জায়গায় দিবে। তো আমারও ফোন করছে, ভাই তোমার তো ভাই, তোমারও মহাব্বত করে, তুমি বলো। পরে আমি বলছি, বলার পরে আমার বলে যে যেই জায়গাটা আছে এটাও তো আমাদের, এখনও মসজিদের জায়গাও বলে কি তাদের, কয় না দিমনে এখানে কবরস্থান হবে, কি দরকার মসজিদের ভিতরে বাথরুম দেওয়ার? ভিতরে মানে বুঝছেন তো, এই আমাদের ওযুখানা যেরকম এরকম ওয়ালের বাইরে আর কি।
তো আমার এবার ভাই গল্প শুনাইতেছে, কয় ভাই মজার কথা শুনবে, আমি কিন্তু বলেন আমি তো মজার কথাই বলেন, কয় যে যেই বেড়া আম করে বলছে বাথরুম মসজিদের ভিতরে কেন, এবার রমজানে সে মসজিদে আসছে, হঠাৎ করে তার পেটে মুচড় দিছে, পেটে ব্যথা শুরু হয়েছে, হুজুর রে বলে যে হুজুর চাবিটা দেনছে, হুজুর রে বলে কি, হুজুর বলে যে কেন, কয় একটু বাথরুমে যাওয়া দরকার, তখন হুজুর বলে যে কেন, মসজিদের ভিতরে তো বাথরুম জায়েজ নাই, মসজিদের ভিতরে কি নাই, এটারে বলে দাঁত ভাঙ্গা ফসনের মারি ভাঙ্গা উত্তর, বুঝেন নাই কথা, যেই কথা যখন যেখানে বলা দরকার তখন না বলে সুযোগ মতে সেটা বলে দেওয়া, সুযোগ মতে সেটা কি দেওয়া, বলে দেওয়া, বুঝেন নাই কথা না, এই বেচারা লজ্জা পাই গেছে, বাথরুমে তো ঠিকই গেছে, সবার প্রয়োজন হয়, সবার কি হয় প্রয়োজন হয়, কিছু মানুষ বাড়াবাড়ি করে, আমি সর্বপ্রথম যে মসজিদে ইমামতি করছি আনন্দপুর, ওই যে মসজিদটা নতুন করে আলহামদুলিল্লাহ আমি যে মসজিদে গেছি আল্লাহ শুকর কিছু না কিছু কাজ করার আল্লাহ তৌফিক দিছে, এবারও আমি মহেশ পুষ্করণী যে মসজিদটা করছি ওইটা ভিডিও করে আনছি আমি, ওইটা একদম পুরো কাজটা আমি কমপ্লিট করে আসছি, প্রায় 40 লাখ টাকার মতো খরচ হয়েছে প্রথম তালা করতে, অনেক সুন্দর টাউন সিস্টেম করা হয়েছে, এই সিস্টেম করা আছে, তো আমি প্রথম যে মসজিদে ইমামতি করছি একটা মিম্বরের জায়গাটা শুধু সামনে দিবে আর বাকি মসজিদের জায়গায় থাকবে আরেকজনের জায়গায়, 20,000 টাকা পর্যন্ত বলা হয়েছে আজ থেকে 12 বছর আগে, কত বছর আগে, উনি রাজি হয় নাই, যখন মসজিদওয়ালা কমিটি সিদ্ধান্ত নিয়ে পুরো ফিলার করে ফেলছে, ড্রয়িং করে ফাউন্ডেশন দিয়ে ফেলছে, নিচের ফিলার উঠে গেছে, বিম ফিলার, এটার কী বলে, বিট ফিলার না কি বলে, আচ্ছা এই ফিলার উঠে যাওয়ার পরে এখন তারাও কি বলে, আমরা জায়গা দিব, এখন জায়গা দিয়ে কী লাভ হইব বলেন না, এখন জায়গা দিয়ে কোনো ফায়দা হবে, ফায়দা হবে না, এই জন্য যখন যেই জিনিসটা প্রয়োজন তখন সেই জিনিসটা প্রয়োজন, এখন যদি কেউ রমজান মাসে রোজা রাখতে চায় হবে, হবে না, এখন চাইলে শাওয়ালে রোজা রাখতে পারবে, এই জন্য যখন যেই জিনিস সামনে আসবে সেই জিনিসটা করা, সেই জিনিসটা কি করা, বলেন কি করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন, বুঝেন নাই কথাটা, এক হুজুর বলতেছে যে কয় যে অমুকের বেতন এত, আমাকে তো এত দিছে, তখন আমি বলছি যে উনি যখন এত পাইছে তখন চাউলের কেজি ছিল 25 টাকা, এখন চাউলের কেজি 70 টাকা, কথা বুঝেন নাই, তখন তেলের কেজি ছিল 70 টাকা, এখন হইল 200 টাকা, এখন যুক্তি দিলে ক হুজুর খালি যুক্তি দে ভাই, যুক্তিগুলো আপনি খণ্ডন করেন, কথা বুঝছেন বিষয়গুলা, আল্লাহ আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝার তৌফিক দান করেন, এই জন্য সবার বেলায় সব কথার বেলায় কি করবেন, ইনসাফ করবেন, এই জন্য আমাদের যেন বিরোধিতার খাতিরে বিরোধিতা না হয়, আবার মনে রাখবেন মতের অমিলের কারণে যেন মনের অমিল না হয়, আপনার সাথে আমার মন মতের কি থাকতে পারে, অমিল থাকতে পারে, আপনি একদল করেন আমি আর একদল করি, আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ি, আপনি কোরআন পড়েন আমি পড়ি না, আপনি দাড়ি রাখছেন আমি রাখি না, মতের ভিন্নতা থাকতে পারে, যাতে আমাদের মনের কি না থাকে, বলেন আমাদের এই জুমা কেন, আমাদের এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে কেন, যাতে মতের ভিন্ন যে যতজনে থাকুক, কেউ রিক্সাওয়ালা, কেউ টমটমওয়ালা, কেউ মুচি, কেউ মেথর, কেউ ব্যবসায়ী, কেউ কোটিপতি, সবাই এক কাতারে দাঁড়ায়া যাবে, কারো জন্য জায়গা নির্দিষ্ট না, বাচ্চা আল্লাহু আকবার মাহমুদ যখন সেজদায় গেছে তখন বাচ্চা মাহমুদের গোলাম ছিল আয়াস, আয়াস ছিল সামনে আর মাহমুদ বাচ্চা ছিল তার পিছনে কাতারে, যখন সেজদা দিচ্ছে বাচ্চার মাথা গোলাম আয়াজের সাথে লাগতেছে, এখানে এমন একটা জায়গা, এখানে গরিব ধনী কোনো কথা না, শিক্ষিত কম শিক্ষিত কোনো কথা না, সুন্দর কালো কোনো কথা না, আল্লাহ যেন বুঝাতে চায় বান্দা বাহিরে তুমি ব্যবসায়ী হইতে পারো, বাহিরে তুমি চাকরিজীবী হইতে পারো, বাহিরে তুমি ড্রাইভার হইতে পারো, বাহিরে তুমি শিল্পপতি হইতে পারো, বাহিরে তুমি যেই যেই পরিচয় হও না কেন, আমার ঘরে যখন আসবা আমার গোলাম হয়ে আসবা, সবাই এক কাতারে দাঁড়াইয়া যাবা, কে রিক্সাওয়ালা সাম পিছনে, বড় লোকেরা সামনে, বাড়িওয়ালারা মধ্যখানে, এরপরে ভাড়াটিয়ারা পিছনে, না এটার কোনো সিস্টেম নাই, এটা আমার ঘর, এখানে সবাই সমান আমার বান্দা হিসাবে, আমার বান্দা হিসাবে সেজদা সমান, আমার বান্দা হিসাবে নামাজ সমান, আমার বান্দা হিসাবে সব সমান, আমার বান্দা হিসাবে ইবাদতের হুকুম সমান, সুবহানাল্লাহ, কথা কি বুঝাইতে পারলাম আমি, এই জন্য আসুন আমরা একে অপরের উপর ইনসাফ করি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জুলুম করব না, আমার কথা কেউ কষ্ট পাইছেন না, কষ্ট পাওয়ার কথা না, কষ্ট পাইলেও কিছু মাফ করে দিয়েন, কিন্তু আপনি কথাগুলো বুঝেন জানেন এরপরে মানার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন, আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিস দিয়া, কয়টা, একটা হলো ধৈর্য, একটা কি, আরেকটা হলো নামাজ, আরেকটা কি, আল্লাহ তাআলা এবার বলেন
ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন নামাজটা বড় কঠিন। নামাজটা বড় কি বলেন? এটা কে কইছে? আসলে কঠিন, আসলে কি কঠিন? না হলে জুমাতে এত মুসল্লি আসরে নাই কে কঠিন যে? এবার আল্লাহ আরেকটা কথা বলেন, ইল্লা আলাল খাশিঈন, যারা খাশিঈন এদের জন্য নামাজটা সহজ। সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরাম খাশিঈনের তিনটা তাফসির, তিনটা ব্যাখ্যা লিখছেন, কয়টা? একটা বলি, সময় কম, বাকি দুইটা পরের সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলছেন, ইল্লা আলাল মুহিব্বিন, ইল্লা আলাল মা বলেন মুহিব্বিন, বলেন নামাজটা কঠিন নয় যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। নামাজটা কি নয়? যাদের ভিতরে কি আছে? আল্লাহর ভালোবাসা আছে, রসুলের, তাদের জন্য নামাজটা কি না? আমি আমার সন্তানকে ভালোবাসি, রাতের তিনটাও যদি সে অসুস্থ হয়, প্রচণ্ড ঠান্ডার মাঝেও আমি সিএনজি নিয়ে হাসপাতালে যেতে রাজি, কেন বলেন না? আমি আমার ব্যবসাটাকে ভালোবাসি, কেউ যদি রাতের তিনটাও বলে যে ভাই আমার 5,000-10,000 টাকার জিনিস লাগবে, আমি কাঁচা ঘুম বন্ধ করেও যেতে রাজি, ঠিক না? কেন? আমি যেটাকে ভালোবাসি, আমি যেটাই কী করি, আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি, রাতের তিনটায় আমি বাড়িতে যেতে রাজি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কষ্ট করে হলো তার চাহিদাগুলো পূরণ করতে রাজি। তাহলে মহাব্বত এমন একটা বিষয় যেটা তিতাকে মিঠা বানায় দেয়। বলেন, যেটা তিতাকে কি বানায় দেয়? কষ্টকে সহজ করে দেয়, দূরেরকে কাছের করে দেয়, দূরেরকে কি করে দেয়? আর মহাব্বতটা কার জন্য হবে? আর রসুলের জন্য। কার জন্য? বাংলাদেশের একজন শিক্ষিত মানুষ, আপনারা নাম শুনে থাকবেন সবাই, ডক্টর শহীদুল্লাহ। কি নাম বলেন? এ ডক্টর শহীদুল্লাহ ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, আবার উচ্চম শিক্ষিত ছিলেন, ইসলামের ধাঁচে ছিলেন। তো ডক্টর শহীদুল্লাহ যখন বিয়ে করছেন, একটা এমএ পাস, তৎকালীন একটা এমএ পাস মেয়ে বিয়ে করছেন, উচ্চশিক্ষিত একটা মেয়েকে বিয়ে করছেন। ডক্টর শহীদুল্লাহর মুখবর্তি দাড়ি ছিল, কি ছিল? দাড়ি ছিল। দাড়ি তো রসুলের সুন্নাহ, দাড়ি রসুলের কি সুন্নাহ। আচ্ছা, যখন পাস্ট নাইট, বাসর রাতে স্বামী স্ত্রী একসাথ হয়েছে, এখন স্বামীকে স্ত্রী বলতেছে যে আমি একটা উচ্চশিক্ষিতা মেয়ে, আমার অনেক বান্ধবীরা আছে, আপনার কাছে দাড়িগুলা কেমন, আপনার কাছে বেমানান, আপনার যদি দাড়িগুলা না থাকে ভালো হবে, বলেন ভাই, কথা বলেন, কথা বুঝতে হবে, এরপর আমি মাসালা বলতেছি, দাড়িগুলা না থাকলে কি হবে? আমাদের কাছে অনেক যুবককে বলে, হুজুর দাড়ি রাখতে নাকি বউয়ের অনুমতি লাগে, আরে আরেকটা বিয়ে করতেও তো বউয়ের অনুমতি লাগে না, কি দাড়ি রাখতে অনুমতি লাগে? শয়তানি। নামাজ দাড়ি আল্লাহর হুকুম না বলেন না? নামাজ কার হুকুম? আজ পর্যন্ত জিজ্ঞেসেন হুজুর বউয়ের নামাজ পড়তে বউয়ের অনুমতি লাগেনি, লাগে তো দাড়ি রাখতে কেন লাগবে বলেন? বলেন না? আচ্ছা, মেয়েদের সৌন্দর্য কিসে, দাড়িতে না চুলে? বলেন না? আর পুরুষের সৌন্দর্য? যারা রাখতে পারেন না, আল্লাহ সবাই রাখার তৌফিক দেন, কাউকে আঘাত করা না, বুঝানো উদ্দেশ্য। আচ্ছা, যদি মেয়ে কোনো বউ বলে যে দাড়িতে বেমানান, তাহলে তারে বলা উচিত তোমার চুলে বেমানান, বুঝেন নাই? তোমার চুল না থাকলে সিরনি লাগবো না, শ্যাম্পু লাগবো না, কি বলেন, আরও কত কিছু লাগবো না, কত টাকা বাঁচিয়ে দেব, ঠিক না? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, দাড়িতে সুন্দর। হ্যাঁ, এখানে যারা বলে হুজুর, আবার অনেকে বলে কি কয়, হুজুর দাড়ি তো বিয়ের আগে, দাড়ি রাখলে হুজুর বিয়ে কেমনে করবো? আচ্ছা, যারা দাড়ি রেখছে এরা তো একজনে বিয়ে করে নাই, করছে মাশাল্লাহ, তাহলে দাড়ি রাখতে বিয়ের বন্ধকতা তৈরি হয় না, বাধা হয়? তাহলে যারা দাড়ি রাখতে এই ভয় করতেছেন, যুবকেরা যারা বিয়ে করেন নাই, মনে আমি বিয়ে করতে পারবো না, দাড়ি রাখি দেখেন আরও ভালো করতে পারবেন, মনে রাখেন, বলে হুজুর আমার দাড়ি তো মেয়েটা পছন্দ করবে না, মনে রাখেন যে মেয়েটা বিয়ের আগে আপনার দাড়ি পছন্দ করবে না, এই মেয়েটা বিয়ের পরে আপনার ইসলামকে পছন্দ করবে না, লিখে রাখেন। আর এই মেয়েটাকে আপনি বিয়ে করবেন, যে মেয়েটা আপনার দাড়ি দেখে আপনার কাছে আসবে, বলেন না কেন, কি দেখে আসবে? তাহলে মাসালা কি ক্লিয়ার হলো? দাড়ি রাখতে বউয়ের অনুমতি লাগে না? বউয়ের অনুমতি লাগে না, একদম ক্লিয়ার, কাটসাট কথা, সোজা সোজা কথা, সোজা সোজা ফতোয়া, দাড়ি রাখতে স্ত্রীর কি লাগে না, অনুমতি লাগে না। সম্মানিত সুধী, ডক্টর শহীদুল্লাহকে যখন এই কথা বলছে, ডক্টর শহীদুল্লাহ বলছে তোমাকে আমি 3 দিন পরে এটার উত্তর দিব। কয়দিন বলেন? 3 দিন পরে নাস্তার টেবিলে স্বামী স্ত্রী একসাথ হয়েছে, কে কে? ডক্টর শহীদুল্লাহ, তার স্ত্রী। তো ডাক্তার শহীদুল্লাহকে মনে করাই দিতেছে স্ত্রী, আজকে তো তৃতীয় দিন চলে,
আজকে তো আপনি আমাকে আনসার দেওয়ার কথা। কয় হ্যাঁ, তিন দিন ধরে আমি গভীর চিন্তায় আছি। কি চিন্তা? আমি অনেক চিন্তা করতেছি, দাড়ি রাখলে তোমাকে রাখতে পারি না। কথা খেয়াল করেন, দাড়ি রাখলে বলেন আর তোমাকে রাখলে দাড়ি রাখতে পারি না। যেহেতু তুমি দাড়ি অপছন্দ করো, তো তোমাকে রাখলে তো আমি দাড়ি রাখতে পারি না। আর যেহেতু আমি দাড়িকে পছন্দ করি আল্লাহ রসুলের বিধান মতে, তো দাড়ি রাখলে তো তুমিও পছন্দ করো, আর দাড়ি তোমাকে রাখতে পারি না। চিন্তা করতেছি তিন দিন ধরে, মনের সাথে যুদ্ধ করতেছি, কি করবো, দাড়ি রাখবো না তোমাকে রাখবো? কি বলছে সবাই বলেন, সবাই বলেন দাড়ি রাখবো। আ, শিক্ষিতা নারী তো বুঝে গেছে, যেহেতু দাড়ির সাথে আমাকে তুলনা দিছে, আল্লাহ রসুলের মহাব্বতের সাথে আমাকে তুলনা দিছে, এই বান্দা আমাকে ছেড়ে দিবে, আমার মতো হাজার নারীকে সে ছেড়ে দিতে রাজি, বিয়ে না করতে রাজি, কিন্তু সে দাড়ি ছাড়বে না। সে কি ছাড়বে না? সাথে সাথে পায়ের উপরে পড়ি, বলে যে দাড়িও থাক আমিও থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, শেষ কথা, যারা দাড়ি রাখেন নাই, এরকম যদি ভয় করেন যে হুজুর আমি দাঁড়িয়ে রাখলে বউ চলে যাবে, আপনার বউ যাবে না নিশ্চিত। কি বলেন? যদি আপনি সন্দেহ হন, দাঁড়িয়ে রাখেন, যদি চলে যায় আমরা পুরো এলাকাবাসী চেষ্টা করবো বউটা রাখার, এই দায়িত্ব ঠিক আছে তো? না, সবাই মিলে আমরা কমিটি, এলাকাবাসী মুরব্বী সবাই মিলে চেষ্টা করবো, যাইবি কি লেগা দাঁড়ির লেগা, ঠিক আছে? প্রয়োজন তখন প্রয়োজন আবার দাঁড়ি কাটি ফেলিয়েন। কথা বুঝতেছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলার মহাব্বত কলিজা রাখতে হবে। কি রাখতে হবে বলেন? কি রাখতে হবে? এই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন কিতাবে লিখছে, এক যুবক আসছে, ওই যুবক আসি একটা মহিলার স্বামীকে নিয়ে আসছে, এই মহিলার স্বামী উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই যুবকের নিয়ে আসছে, বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, এই যুবক নাকি আমার বউকে বিয়ে করবে। কাকে বিয়ে করবে বলেন না? এখনো বউ আছে না? যে আমার বউকে নাকি সে বিয়ে করবে, আপনি একটু তাকে ওসিয়ত করে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কিছু করতে হবে না, তুমি আমার পিছনে 40 দিন নামাজ পড়বা। কয়দিন বলেন? বলেন তকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়বা। আল্লাহর কি হুকুম! আ, মসজিদটা যদি হয় মসজিদে নববী, আর ইমামটা যদি হয় কে? উমর ফারুক। আর জামাতটা যদি হয় সাহাবায়ে কেরামের, সেটার অ্যাকশন রিয়াকশন কি হবে? এক সপ্তাহ, দুই সপ্তাহ নামাজ পড়া শুরু করছে, ওই মহিলার প্রতি ভালোবাসা কমা শুরু হয়েছে, কমা শুরু হয়েছে, কমা শুরু হয়েছে, 40 দিন তকবীরুল্লাহর সাথে নামাজ তখন পড়ছে। হাদিসে আছে যে ইমানদার মুসলমান 40 দিন তকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের লিস্টি থেকে, জাহান্নামের লিস্টি থেকে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 40 দিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা তারা ডাকছে, কি ব্যাপার, ওই মহিলাকে এখনো বিয়ে করবা? কোন মহিলার কথা বলতেছেন? সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা কলিজা থেকে মহাব্বত নিয়ে গেছে, পরনারীর মহাব্বত বাহির করে দিয়ে আল্লাহ তাআলা কোরআন আর সুন্নার নামাজের মহাব্বত কলিজায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরায়। ফিরায় না? বলেন ফিরায় না? আমাদের সমাজে কিছু শয়তান আছে, কি কয়, দাঁড়িয়ে রাখি তুই কেমনে বিড়ি খাবি? বলেন না? কি কয়, দাড়ি রাখি কেমনে তুই টিভি চাইবি? আচ্ছা, দাড়ি রাখি টিভি চাইলে গুণা বেশি, না দাড়ি না রাখি টিভি চাইলে গুণা বেশি? বুঝেন কথা কন না কা? আর যারা দাড়ি রেখছে এরা টিভি দেখে না? বলেন না? যারা দাড়ি রেখছে এরা এরা কোনো কারণে সিগারেট খায় না? আচ্ছা, এক বেড়া দাড়ি ওয়াজিব রাখে নাই, সে বিড়িও খায়, তাইলে দাড়িও রাখে নাই টিভিও দেখতেছে, গুণা কয়টা করতেছে? বলেন না? আরেকজনে দাড়ি রাখছে, কি রাখছে বলেন না? দাড়ি রাখছে, কি খায়? তাহলে কয়টা গুণা তার ছুটছে? একটা ছুটছে, আরেকটাও ছুটে যাবে ইনশাল্লাহ। বলেন বলেন ঠিক আছে না? ইনশাল্লাহ। আবার অনেকে বুদ্ধি দেয়, কি রে হজ করবি না? কয় বাবুরে হজ করি এখন রাখতে পারবো না, কি করতে পারবো না, কি করতে হজ করি কি করতে পারবো না? এই জন্য যৌবনকালে কোথায় যায় না? হজে যায় না, এটাও মনে রাখতে হবে। আমি আমার ইবাদত আল্লাহর হুকুম যখন হয় পালন করে ফেলবো, আর দিল থেকে দোয়া করবো আল্লাহ আমাকে সহযোগিতা করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো বিষয় কি আমাদের ক্লিয়ার হয়েছে? বলেন হয়েছে? আমল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে সরাসরি আঘাত করা কোনো কিছু না। হ্যাঁ, মনে রাখেন এই যে আমরা দেখলাম কালকে পুরো বাংলাদেশ থেকে 116 জনের লিস্টি করছে, এরা বলে ধর্ম ব্যবসায়ী। এরা কি ব্যবসায়ী? বলেন যেই বেড়ি লিস্টি করছে ওই বেড়ির মা সংবাদ সম্মেলন করছে মেয়ের বিরুদ্ধে,
কি যে এই মেয়ে মারে ফিটায়, পরপুরুষ নিয়ে ঘরে আসে, মারে খাদ্য দেয় না, স্বামী ঘর করে গেছে, মারে টাকা উঠাইতে দেয় না, এই বেড়ি আরেকজন, তারা দুইজনে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীর 100 জনের লিস্টি করছে, বাংলাদেশের যতজন ইসলামী আলোচক আছে, যত ঘরনার সবার কি আছে, লিস্টি আছে। ভাই এখানে একটা কথা আমাদের শিক্ষণীয়, আমরা আমরা কি করি, ভেদাভেদ করি, এ ওয়াহাবি, এ সুন্নি, এ হালে হাদিস, এ এই, কিন্তু বাতেলারা কিন্তু আমাদেরকে কি করে না, ভেদাভেদ করে না, বাতেলারা বুঝে এরা ইসলামের কাজ করে, এটা বুঝে। এজন্য আসেন ভেদাভেদ ভেদাভেদের জায়গায় রাখি, মস্তক যার যার, ইসলাম বলেন, ইসলাম কি, ইসলাম আমরা পাঁচ ভাই, মনে রাখেন, কয় ভাই, কথার কথা, আমরা পাঁচ ভাই, 10 ভাই আসি না এরকম ভাইরা, আমরা এক এক ভাইয়ের এক এক মত, ভাই ভাই সমস্যা থাকতে পারে, আব্বারে নিয়ে কারো সমস্যা আছে, আমরা 10 ভাই কি এক বাপের সন্তান না, হ্যাঁ, আমরা বাপকে নিয়ে সন্দেহ করলে আমাদের জন্মের সমস্যা আসবে, সমস্যা তৈরি হবে, তদ্রূপ আমরা যে যত দলের, যে যত মতের, যে যত কিছুর হই না কেন, আমাদের সবার ইসলাম কিন্তু কালিমা, পশ্চিম খানায় কাবা, মদিনা, কোরআন, আল্লাহ, নবী, মৃত্যু, কবর, হাসর, ফুলসেরাত, জান্নাত, আমলনামা, সবার এক, সবার কি এক। এই জন্য আসেন আমরা ভেদাভেদ ভেদাভেদের জায়গায় থাকুক। আমি আগেও বলছি, আমাদের মতের অমিলের কারণে যেন আমাদের মনের কি না হয়, অমিল না হয়। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলি জুমা পড়েন নাই, চাইলে কাবলি জুমা পড়েন।